ফুটবল আর সকারের লড়াই এলো না ফলাফল। গোলশূন্য ড্রতে অবশ্য যুক্তরাষ্ট্রের কাছে কিছুটা হলেও খাবি খেয়েছে হ্যারি কেনদের ইংল্যান্ড। বিনোদন আর উত্তেজনায় ঠাসা ম্যাচে ইংল্যান্ডের চেয়ে যুক্তরাষ্ট্রই ছিল সুযোগ সন্ধানী, কিন্তু কোনো দলই বড় কিছু করে দেখাতে পারেনি। ফুটবলের লড়াইটা যখন বিশ্ব মঞ্চে, ইংল্যান্ডের চেয়ে এগিয়েই আছে যুক্তরাষ্ট্র। গতকাল ড্রয়ের আগে দুবারের সাক্ষাতে 1950 সালে ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র, আর 2010 বিশ্বকাপের ম্যাচটি হয়েছিল 1-1 গোলে ড্র। গোল না করেও মাঝ মাঠে নিজের দখলের জন্য আমাদের প্লেয়ার অব দ্য ম্যাচ যুক্তরাষ্ট্রের টাইলার অ্যাডামস। ক্যাপ্টেন আমেরিকা গতকাল ছিলেন মাঠে সর্বত্রই। গোলশূন্য ড্র না হলেও 1-1 গোলে শেষ হয়েছে নেদারল্যান্ডস ইকুয়েডরের ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইটা তাই হয়ে গেল ত্রিমুখী। কাতার বাদ পড়ে যাওয়ায় তাই দুটি স্থানের জন্য লড়াই করবে নেদারল্যান্ডস, ইকুয়েডর ও সেনেগাল। এই বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল করেছেন ডাচ ফরওয়ার্ড কোডি হাকপো। 2 ম্যাচে 2 গোল করে ট্রান্সফার মার্কেটে নিজের দামটাও বাড়িয়ে নিচ্ছেন। কিন্তু টোটাল ফুটবলের ধারে কাছে কিছু খেলতে পারেনি লুই ফন হালের শিষ্যরা, উল্টো ইকুয়েডরের কাউন্টার প্রেসে খেয়েছে গোল। 2 ম্যাচে 3 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে এনের ভ্যালেন্সিয়া। তাই আমাদের প্লেয়ার অব দ্য ম্যাচও পাচ্ছেন এনের ভ্যালেন্সিয়ায়।